বলো তো কেমন সাজিয়েছি দেখো এটা এটা কে রে মা চিনতে পারছো না তো দেখেছো আমার মামি এখনো কত সুন্দরী কে জানে আমিটা এতদিন কোথায় নো কে ছিল তুই একে খুঁজে বার করেছিস রে মা আরে কনক একটা কথা সত্যি করে আমাকে বলবি তুই কি আমাকে মন থেকে ক্ষমা করতে পেরেছিস তুই যতই আমার সঙ্গে ভালো ব্যবহার করছিস আমি ততই বিবেকের দংশনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি সাত্তুকে যদি ঠিক সময় মতো নিষেধকে উদ্ধার না করতো তাইলে দেব নরকেও জায়গা হবে না গো আর দেবকে বা কি বলছি আমি তো কম পাপি তাপি মানুষ না যত নষ্টের গোড়া তো আমি আমি জানি আমার মামি তার মেয়ে আর আমার মামাকে বড্ড ভালোবাসে সেই ভালোবাসাটাই হয়তো তোমাকে বিভ্রান্ত করে তাই অভাবের সংসারে মামা যখন আরেকটা মেয়েকে নিয়ে এলো তুমি মন থেকে মেনে নিতে পারোনি দিশেহারা হয়ে গেছিল কনক রে আমি ভেবেছিলাম দেবতোকে নিয়ে বিদেশ চলে যাবে তুই ওকে নিয়ে সুখী থাকবি মানিয়ে গুছিয়ে নিবি ভালো করে সংসার করবি আর এদিকে আমার ঝিলমিল চৌধুরী বাড়িতে রাজরানী হয়ে থাকবে বৌরানী হয়ে থাকবে কিন্তু তোর মামার অবস্থা দেখে আমি প্রথম বুঝতে পারলাম রে যে আমি কি চরম ভুল করে বসেছি আমি তোর কাছে ক্ষমা চাইছি রে কনক তোর মামি হয়ে আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি রে মা মামি কি হচ্ছেটা কি আমি যদি সব ভুলে না যেতাম তাহলে এখানে থাকতাম বলো তুই বিশ্বাস কর আমি আমি তোকে নরকে ঠেলে দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না গো তোর মামি খারাপ হতে পারে কিন্তু এতটা নিচু নামতে পারে আজকের দিনে তুমি এইসব কথা ভেবে একদম কাঁদবে না